নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো ইউথ পোস্টার ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য। আর আজকের বিষয় হচ্ছে ফিলোসফি বা দর্শন। আমি ফিলোসফি বা দর্শন বিষয়ের বেশ কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে দিচ্ছি। এই প্রশ্নগুলো তোমরা যদি সঠিকভাবে অনুসরণ করে যেতে পারো তাহলে পরীক্ষার হলে তোমাদের কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হবে না। অনেক বন্ধুরা রয়েছে যারা লজিকে দুর্বল রয়েছে, যারা লজিক ঠিকঠাক করে করতে পারো না, বা যারা লজিকে যাদের ভীতি রয়েছে, লজিক ঠিকঠাক করে বুঝে উঠতে পারো নি, পরীক্ষার মাত্র কয়েকটা দিন আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই কার্যকরী। তোমরা যদি এই ভিডিওতে বলা 5টি প্রশ্ন সঠিকভাবে অনুসরণ করে নিতে পারো তাহলে কিন্তু পরীক্ষার হলে অবশ্যই উপকৃত হবে। আর যারা লজিক খুব ভালোমতো করতে পারো তারা অবশ্যই লজিক করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু যারা পারো না তারা এই সাজেশনে বলা প্রশ্নগুলোকে তৈরি করে যাও, নিশ্চিন্ত মনে পরীক্ষা তোমাদের ভালো হবে, এইটুকু আশা রাখতে পারো। বেশি কথা বাড়াবো না, সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করবে। তবে তার আগে একটা কথা বলে নিই, ইতিমধ্যে তোমাদের কিন্তু ইতিহাস বিষয়, ইকোনমিক্স বিষয় এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে সাজেশন দিয়ে দেওয়া হয়েছে। যারা যারা সেই ভিডিওগুলো দেখোনি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে দেখে নিও। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। দেখো বন্ধুরা, 2023 উচ্চ মাধ্যমিক দর্শন বিষয়ের প্রশ্নপত্রে 3 নম্বর দাগে লেখা থাকবে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, ব্যাকেটে লেখা থাকবে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 8×5=40। এ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, খুব ভালোমতো করে তোমরা এই প্রশ্নটিকে বাড়িতে পড়বে যারা যারা লজিক করতে পারো না, এই প্রশ্নটিই কিন্তু পরীক্ষায় থাকবে। কি প্রশ্ন রয়েছে? নিরপেক্ষ বচন কাকে বলে? গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো, নিরপেক্ষ বচনে সংযোজকের ভূমিকা লেখো। পাঠ পাঠ করে নাম্বার থাকবে এবং তার সঙ্গে দেখবে পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো, নিরপেক্ষ বচনের অর্থাৎ এ ই আই ও, এটা নিরপেক্ষ বচন, এই নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য ও কোন পদ অব্যাপ্য তা বুঝিয়ে দাও। এর সঙ্গে তোমরা দুটো পার্থক্য ছোট করে দেখে রাখবে, বচন ও বাক্য এবং বচন ও বচনাকার। ওকে, এই পার্টটাকে তোমরা যদি ভালো মতো করে ক্লিয়ার করে নিতে পারো পরীক্ষার আগে, তোমরা এই প্রশ্নটি কমন পেয়ে গিয়েছ এবং তোমাদের কিন্তু কোনোরকম লজিক এক্ষেত্রে করতে হবে না। আর যারা লজিকে ভালো তারা অথবাই যে প্রশ্নটি থাকবে সেটাকে অ্যাটেন্ড করবে। কী প্রশ্ন রয়েছে? নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের গুণ ও পরিমাণ বা ব্যাপ্য ও অব্যাপ্যতা নির্ণয় করো। গুণ ও পরিমাণটাই কিন্তু এবছরের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এই জায়গাটির জন্য তোমাদের কিন্তু অফুরন্ত প্র্যাকটিস করতে হবে। ভালোমতো প্র্যাকটিস করলে তোমরা লজিক কিন্তু অবশ্যই করতে পারবে। আর যারা লজিক পারবে না তারা এ দাগের প্রশ্নটিকে ভালোমতো তৈরি করে চলে যাও। ওকে, তোমাদের প্রশ্নপত্রের বি নম্বর দাগে লেখা থাকবে দৃষ্টান্তসহ মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য লেখো। এই পার্থক্যটাকে তোমরা একটু ভালোমতো করে দেখে নেবে। কিন্তু সবচেয়ে বেশি যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে সেটি হচ্ছে আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলি লেখো, এ বচনের সরল আবর্তন কি সম্ভব, ও বচনের আবর্তন সম্ভব নয় কেন। তার সঙ্গে একটি টুকরো প্রশ্ন দেখে নেবে, নিষেধমূলক আবর্তন কাকে বলে। এই পার্টটিকে খুব ভালোমতো করে নিলে তোমাদের কিন্তু বি নম্বর পার্টের যে লজিকগুলো থাকবে সেই লজিকগুলো করতে হবে না। যারা লজিকে ভয় পাও তারা এই প্রশ্নটিকে ভালো করে তৈরি করে নাও। আর যারা লজিক পারো তারা অথবা প্রশ্নটি কিন্তু অ্যাটেন্ড করবে, এর জন্য প্র্যাকটিস করবে। ঠিক কি? নিম্নলিখিত বাক্যগুলি আদর্শ আকারে রূপান্তরিত করো এবং এর আবর্তন করো বা বিবর্তন করো, বা বিবর্তনের আবর্তন করো বা আবর্তনের বিবর্তন করো, এরকম প্রশ্ন থাকতে পারে। এই জায়গাটার জন্য তোমাদের কিন্তু অফুরন্ত প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই তোমরা এই প্রশ্নটি অ্যাটেন্ড করতে পারবে। আর যারা লজিক পারবে না তারা বি নম্বর দাগের প্রশ্নটিকে নিশ্চিন্ত মনে পড়ে চলে যাও। বন্ধুরা, চলে আসছি তোমাদের প্রশ্নপত্রে সি নম্বর দাগে। সি নম্বর দাগে কিন্তু থাকবে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো। দুটি থাকবে এখানে। কিন্তু তোমাদের নিরপেক্ষ ন্যায়ের পক্ষপথ, সাধ্যপথ, হেতুপথের সমস্ত নির্ণয় করে নিয়ে তারপরে কিন্তু লজিকটা করতে হবে। তো যারা যারা লজিকে ভালো বা নিরপেক্ষ ন্যায়কে খুব ভালোমতো করে পারো তারা অবশ্যই এই লজিক অ্যাটেন্ড করবে। আর যারা পারো না, নিরপেক্ষ ন্যায় অনেকেরই ভয় রয়েছে, অনেক স্টুডেন্টের কিন্তু নিরপেক্ষ ন্যায়ের ভয় রয়েছে কী করে লজিকটা করতে হয়। তারা আবর্তন বিবর্তন বা বচন করতে পারলেও নিরপেক্ষ ন্যায় কিন্তু অনেকের দুর্বলতা রয়ে গিয়েছে। যাদের দুর্বলতা রয়েছে, যারা নিরপেক্ষ ন্যায় করতে পারবে না, তারা অথবাতে দেওয়া টিকাগুলোকে ভালোমতো করে পড়বে। কী কী টিকা পড়বে? চারিপথ ঘটিত দোষ, অব্যাপ্য হেতু দোষ, অবৈধ সাধ্য দোষ, নিরপেক্ষ ন্যায়, দুটি আশ্রয় বাক্য নমর্থক হলে তার থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না কেন, বা দুটি নাবাচক যুক্তি বাক্যজনিত দোষ, এখান থেকে কিন্তু দুটি আসবে। এখানে কিন্তু এই টিকাগুলো কিন্তু নিম্নলিখিত বিবৃতিগুলি প্রমাণ করো বলে প্রশ্ন আসতে পারে, বা শুধু টিকাও দিতে পারে। তো যারা লজিকটা পারবে না তারা অবশ্যই অথবা দেওয়া টিকাগুলোকে ভালো করে রেডি করে পরীক্ষার হলে চলে যাও। চলে আসছি তোমাদের প্রশ্নপত্রে 3 নম্বর দাগের ডি নম্বর অপশন যে থাকছে, ডি নম্বর পার্টে কিন্তু থাকছে মিলের অন্যই পদ্ধতিটি বা মিলের অন্যই ব্যতিরেকি পদ্ধতিটি আলোচনা করো। মিলে অন্যই পদ্ধতি বা অন্যই ব্যতিরেকি পদ্ধতি, দুটার ভিতর থেকে যে কোনো একটি আসবেই, অন্যই পদ্ধতি আসার চান্সই বেশি, তবে অন্যই ব্যতিরেকি কিন্তু তার অথবাতে থাকতে পারে। এই প্রশ্ন দুটি কিন্তু তোমাদের খুব ভালো করে তৈরি করতে হবে, একটি অন্যই পদ্ধতি আর একটি অন্যই ব্যতিরেকি পদ্ধতি। আর নিচে দেওয়া থাকবে সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি, অসুবিধা দুটি। খুব ভালো মতো রেডি করে নাও, প্রশ্নটা কিন্তু তোমরা পরীক্ষায়
পেয়ে গিয়েছো। আর অথবা দেখি থাকবে একটা চিহ্নিতকরণ থাকবে, তোমাদের একটা বাক্য দিয়ে দিবে, একটা সেন্টেন্স দিয়ে দিবে, সেই সেন্টেন্সটা পরে চিহ্নিতকরণ করে তারপরে লিখতে হবে। ওকে, তো ডি নাম্বার থাকে, যারা চিহ্নিতকরণ করতে পারবে না তারা অবশ্যই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাও, অ্যাটেন্ড করবে পরীক্ষায় আসলে। বন্ধুরা, তোমাদের দর্শন বিষয়ের 3 নম্বর দাগের একবারে লাস্ট পার্ট, ই নম্বর পার্টে চলে এসেছি আমরা। নিচের আরোহ যুক্তিগুলি বিচার করো এবং কোনো দোষ থাকলে তা উল্লেখ করো। এখানেও কিন্তু তোমাদের দোষ দুটি থাকবে, যারা যারা দোষ নির্ণয় করতে পারো তারা অবশ্যই দোষ নির্ণয় করবে, আর যারা পারো না তারা অবশ্যই অথবাতে দেওয়া টিকাগুলোকে ভালো করে তৈরি করে নাও। কী কী টিকা রয়েছে? অবৈধ সামান্যীকরণ দোষ, কাকতালীয় দোষ, অপর্যবেক্ষণজনিত দোষ, সহকার্যকে কারণ বলে মনে করার দোষ, একটি অবান্তর বিষয়কে কারণ হিসাবে গণ্য করার দোষ এবং মন্দ উপমা। তো এই টিকাগুলোকে ভালো মতো করে তৈরি করে নাও। এতগুলো টিকা তোমাদের খুব বেশি মনে হতে পারে, তবে এর ভিতর থেকে আমি তোমাদের 4টি ইম্পর্টেন্ট টিকা বলে দিচ্ছি। একটি অবৈধ সামান্যীকরণ দোষ, একটি কাকতালীয় দোষ, একটি মন্দ উপমা যুক্তি বা দোষ, আর একটা হচ্ছে সহকার্যকে কারণ বলে মনে করার দোষ। এই 4টি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। ওকে, তো যারা যারা দোষ নির্ণয় করতে পারবে না তারা অবশ্যই টিকাগুলো পড়ে যাও, তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। আমি তোমাদের যে দাগে যে প্রশ্ন বললাম তোমরা কিন্তু পরীক্ষায় সেই প্রশ্নগুলি পারবে এবং সেই প্রশ্নগুলো তোমাদের লিখে আসতে হবে। যারা লজিকে ভয় পাও, হাতে এখনও যে কয়দিন সময় আছে, এই প্রশ্নগুলোকে বাড়িতে ভালো করে সুন্দর করে পড়ে লিখে ফেলো এবং রেডি করে ফেলো, পরীক্ষায় কিন্তু তোমরা এই প্রশ্নগুলো পাবে। সুতরাং তোমাদের কিন্তু 8 নম্বর মানের প্রশ্নে লজিক নিয়ে যাদের দুশ্চিন্তা ছিল তাদের কিন্তু দুশ্চিন্তা এই সাজেশনটি দেখার পরে অবশ্যই দূর হয়ে যাবে, এবং তোমরা যদি ঠিকঠাক করে পড়ে যেতে পারো এখানে কিন্তু 40-এ 40ই পাবে তোমরা। লজিক না করলেও প্রশ্নগুলো সুন্দর করে টু দ্য পয়েন্ট অ্যান্সার করলে কিন্তু তোমরা 40-এ 40ই পাবে। সুতরাং দর্শন বিষয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, তোমাদের কী কী বিষয়ে সাজেশন প্রয়োজন রয়েছে, নোটস প্রয়োজন রয়েছে, ছোটো প্রশ্ন প্রয়োজন রয়েছে অবশ্যই বলবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগে থাকলে, এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।